আজকের এই ভিডিওতে আপনার দেখা হবে যে আমরা কিভাবে এই ফ্রি ফায়ারের ঘরগুলো তৈরি করব এবং ফ্রি ফায়ারের ঘরগুলোতে কিভাবে আমরা কালারিং করব বা ফ্রি ফায়ারের ঘরটা আমরা কিভাবে তৈরি করব, কিভাবে বডিটা তৈরি করব এবং হচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে টাওয়ার তৈরি করব এবং পুরো ফ্রি ফায়ার ফিল্ডটাতে কিভাবে পরিচালনা করা হবে এবং কিভাবে এটাতে বিভিন্ন রকম কালার, রং বা ডিজাইন করা হবে। এবং এই যে নিচে দেখতেছেন যে নকশাগুলো, আমরা কিভাবে এই নকশাগুলো সম্পূর্ণ করব সেই বিষয়ে আজকে আপনাদেরকে এ টু জেড দেখানো হবে। এবং ফ্রি ফায়ারের দেখুন যে কিভাবে আমি এই ঘরটা তৈরি করেছি এবং এই ঘরের মেঝেটা কালার, মেঝের কালার কিভাবে আমরা চেঞ্জ করব, বিভিন্ন রকম কালার অ্যাড করব, তো এই বিষয়টা আপনাদেরকে এ টু জেড পুরো ভিডিওটা আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি নিজেই এরকম একটা ফ্রি ফায়ারের আপনি হচ্ছে যে ডিজাইন তৈরি করতে পারেন, হচ্ছে ফ্রি ফায়ারের মাঠ থেকে শুরু করে একটা ঘর, টাওয়ার থেকে সব করে আপনি সব কিছুই এ টু জেড করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনারা এ টু জেড দেখবেন এবং হচ্ছে যে পুরো ভিডিওটা দেখলে আপনি এরকম একটা পুরো ফ্রি ফায়ারের কীভাবে মাঠ বানানো হয়েছে, ফিল্ড বানানো হয়েছে এবং এখানে কিভাবে আপনি অ্যানিমেশন বা কার্টুন অ্যাড করবেন সেটাও আপনাদেরকে দেখানো হবে ক্রমাগত ভিডিওগুলোতে, যেহেতু হচ্ছে যে প্রথম ভিডিও বা পার্ট ওয়ান ভিডিও এটা এবং হচ্ছে যে পার্ট ওয়ান, টু, পার্ট থ্রিও থাকবে। এখানে কিভাবে ফ্রি ফায়ারের খেলা হবে বা ফ্রি ফায়ার গেমটা কীভাবে চালু করা যাবে বা কীভাবে একজন এনিমি আসবে বা অন্য একজন এনিমিকে মারবে, কীভাবে এনিমিগুলো দৌড়াবে সব আপনাদেরকে এ টু জেড বোঝায় দেওয়া হবে স্টেপ বাই স্টেপ প্রতি। তো এটা হচ্ছে আমাদের আজকে প্রথম ভিডিও। তো এই প্রথম ভিডিওতে আপনাদের কাছে যে বিষয়গুলো দেখানো হবে সেটা হচ্ছে যে আপনারা কীভাবে এই ঘরগুলো তৈরি করবেন বা কীভাবে এই ঘরগুলোর কালার করবেন, ডিজাইন করবেন, নকশা করবেন এবং হচ্ছে যে এখানে আপনারা বিভিন্ন রকম পার্সোনাল ইমেজ বা পার্সোনাল আপনারা পিকচার অ্যাড করতে পারেন। যেমন দেখুন যে এখানে এই ঘরের মধ্যে যে ফিল্ড কালারটা দেখতেছেন এই ফিল্ডটা কিন্তু খুব একটা পিকচার তৈরি করা হয়েছে বা এই পিকচারটা এখানে অ্যাড করা হয়েছে। আর এই পিকচারগুলো আপনারা পাবেন যে হচ্ছে ক্লক টাওয়ার ইমেজ থেকে আপনি যদি সার্চ দেন তাহলে ক্লক টাওয়ার ইমেজে আপনি এই পিকচারগুলো পাবেন এবং এই পিকচারগুলো আমরা কীভাবে বসাবো সেটা পুরো ভিডিওতে সুন্দর করে বসাই দেওয়া আছে। এবং এই ক্লক টাওয়ারটা যেখান থেকে পাবেন সেটা হচ্ছে যে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই ক্লক টাওয়ারটা নিতে পারবেন। তো বন্ধুরা আমরা দেরি না করে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো কীভাবে আমরা তৈরি করবো ভিডিওটা, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে মোবাইল দিয়ে এই ফ্রি ফায়ারের ক্লক টাওয়ারটা তৈরি করবো এবং হচ্ছে যে ক্লক টাওয়ারটা রং থেকে শুরু করে যাবতীয় আছে আমরা কীভাবে এই একটা ক্লক টাওয়ার তৈরি করবো। তো সেটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে প্লে স্টোরিতে যাবো, প্লে স্টোরিতে গিয়ে আমরা সার্চ দিব, প্লে স্টোরিতে আমরা দুটো অ্যাপস লাগবে, অ্যাপসটা হচ্ছে আমরা সার্চ দিব যে অ্যাপসটা সেটা হচ্ছে PRISMA প্রিসমা 3D নামে সার্চ দিব। দেখুন যে প্রিসমা 3D নামে এই অ্যাপসটা চলে এসছে এবং হচ্ছে এই অ্যাপসটা অলরেডি আপনার হচ্ছে যে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং হচ্ছে যে এই অ্যাপসটা আমি অলরেডি ইনস্টল করে ফেলছি, সেটা হচ্ছে আমার ওপেন অপশন চাচ্ছে। এখানে আপনি এইটা অ্যাপস ব্যতীত আরও একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে যে সার্চ দিয়ে দিবেন যে জেট এ রিসিভারটা আপনার এটাও আপনার আমার ইনস্টল করা হয়ে গেছে, সেজন্য এটাও আমার অপেন অপশন চাচ্ছে। দেখুন যে এটাও খুব রেটিং ভালো এবং হচ্ছে এটাও 100 মিলিয়ন প্লাস ডাউনলোড এটাও হয়ে গেছে। তো জেট রিসিভার আপনার যখন এই দুটো অ্যাপস প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তো ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে ক্লক টাওয়ারটাকে ডাউনলোড করতে হবে, একটা যে কোনো একটা ক্লক টাওয়ার ডাউনলোড নিতে হবে। তো ক্লক টাওয়ার ডাউনলোড করার জন্য আপনাকে আমার ডিসক্রিপশন বক্সে যেতে হবে, ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এবং যে ক্লক টাওয়ার অনেক খোঁজাখুঁজি করতে হয় সেটার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ক্লক টাওয়ার লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আপনারা ঠিক ক্লক টাওয়ারটা এই পুরোটাকে ডাউনলোড করে নিয়ে নেবেন। আচ্ছা, তো ক্লক টাওয়ারটা আপনি লিঙ্কটা নিয়ে আপনার হচ্ছে যে কোনো সার্চ বারে গিয়ে সার্চ দিবেন। তো দেখুন যে আমি এখানে একটা সার্চ বারে গিয়ে সার্চ দিচ্ছি, যে কোনো আপনি ক্রোম দিতে পারেন বা গুগলে দিতে পারেন। তো এখানে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেবেন ক্লক টাওয়ারের সেই লিঙ্কটা, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটা দিয়ে আপনি সার্চ দিয়ে দেবেন। তো সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন যে এটা ডাইরেক্ট কিন্তু ডাউনলোড দেখুন যে আমার এটা হয়ে গেছে, হওয়ার পরে সরাসরি এই অ্যাপ দুটো ওপেন হবে। তো আমরা প্রিসমা 3D ক্লিক দিয়ে দেবো। তো প্রিসমা 3D এটা একটু দেখুন যে ওপেন হয়ে যাচ্ছে, সময় লাগতেছে। তো দেখুন যে প্রিসমা 3D কিন্তু আমার অ্যাপসটা ওপেন হয়ে গেল, এই যে দেখুন যে আমার ক্লক টাওয়ারটা ওপেন হয়ে গেছে। এখন এই ক্লক টাওয়ারটা আমরা যেভাবে গুছাবো বা যেভাবে সাজাবো আমরা এভাবে সাজাতে পারি এবং হচ্ছে যে এটা জুম আউট করবো এবং জুম করব। তো দুই হাত দিয়ে আমরা এটা জুম করতে পারি এবং জুম আউট করতে পারি। তো দেখুন যে এটা পুরোটা এখন বর্তমানে হোয়াইট বা সাদা আছে, তো আমরা এটা পুরোটা একটা কালার করব। তো কালার এক সাইড থেকে আমরা কালার করতে শুরু করি। তো আমি প্রথমত হচ্ছে যেটা কালার করবো সেটা হচ্ছে যে আপনার এটাতে ক্লিক দিয়ে দিলাম, বডিটাতে ক্লিক দিতে হবে। এভাবে বডিটা টাচ করার পরে দেখুন যে এখানে আপনার হচ্ছে যে কালারিং অপশন চলে আসছে, এই যে কালার লেখা আছে।
তো এই কালার আপনি ক্লিক দিয়ে দেবেন। তো কালারে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে অনেক কালার আছে, আপনি কোন কালারটা ব্যবহার করবেন। তো আমরা যে কোনো একটা কালার নিতে পারি, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো কালারটা দেওয়ার পর এখানে ওকে আছে, ওকেতে বাটন ক্লিক দিয়ে দেবেন। দেখুন যে আমার অলরেডি কিন্তু ক্লোকটার ভুলটা কালার হয়ে গেছে। তো এখানে ফিল্ডটাতে আমাদের কালার করতে হবে। তো দেখুন যে ফিল্ডটা আমাদের কালার করার পর এখানে আমরা যদি ফিল্ডটা কালার করি, ফিল্ডে ক্লিক দিয়ে দেবো। ফিল্ড ক্লিক দেওয়ার পর ঠিক একইভাবে আবার কালার অপশানে ক্লিক দিব, যে কালার কালার অপশানে আমরা যে কালারটা করবো ফিল্ডের যে কোনো একটা কালার দিয়ে দেবো। এখানে এই কালারটা দিতে পারি, দিয়ে এখন দিয়ে দিলাম। দেখুন আমার ফিল্ডটা কালার হয়ে গেছে, প্লাস হচ্ছে যে এখানে আমাদের পুরো ঘরগুলো কালার হয়ে গেছে। এখন এটা হচ্ছে যে আমরা অন্য কালারগুলো করতে পারি। যেমন আমি যদি মনে করি যে এই ঘরটাকে শুধু অন্য একটা কালার করব, এই ঘরটাকে, তো এটার জন্য দেখুন যে এখানে কালারটা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা কালার দিতে পারি, ওকে দিয়ে দিলাম। দেখুন যে ঘরের ছাদটা অন্য একটা কালার হয়ে গেছে। তো উপরে ঘরের চালাটা অন্য একটা কালার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই নিচেরটা ক্লিক করবো, নিচেরটাকে একটা কালার করে দিয়ে দিই। তো নিচেরটাতে অন্য একটা কালার দিতে পারি, আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখুন যে এটা একটা কালার হয়ে গেছে বড়িটা। এখন এই ঘরকে আমি আরেকটা কালার করবো, সেটার জন্য আমি কালো দিয়ে দিচ্ছি, এটা কালো করে দিলাম। দেখুন যে কালো হয়ে গেছে। এবং এই ঘরের যে বড়িটা আপনি জুম করে নিতে পারেন, যে আমি বড়িটা যে জুম করে দেখবো, আপনি এটা হচ্ছে 3D আমরা ভিতরটা সহ দেখতে পারি, ভিতরটা সহ কালার করে নিতে পারি। দেখুন আমরা ঘরের ভিতরে ঢুকতেছি, এই যে ঘরের ভিতরে আমি ঢুকলাম, এই ঘর থেকে আমি এই ঘরে বেরিয়ে আসছি। দেখুন যে ঘরের ভিতরে কী আছে না আছে আমি সব দেখতে পারবো। এটা হচ্ছে 3D প্রিজমা কালারিং। তো এটা আমরা আসলে জুম আউট করে দিই একটু। আচ্ছা, তো এখানে দেখুন যে এই ছাদটা আমরা উঠে নিতে পারি, আবার নামাই নিতে পারি, আবার সরাই নিতে পারি। তো এটা আমরা যা করতে চাই তাই হবে। আমরা এটা সরাই নিতে পারি, আবার এটা লাগাই দিতে পারি ছাদটা জায়গা মতো। তো এখন আমি এটার কালার করব। এই ছাদটাকে কালার করার জন্য আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপরে এটাতে আমি অন্য একটা কালার করে দিব, সেটা হচ্ছে যে আমি এই কালারটা দিচ্ছি না। আচ্ছা, ছাদটাকে আমি এই কালারটা দিব। তখন যে এখানে ছাদটা অন্য একটা কালার হয়ে গেছে। তো ক্রমাগত আমরা কালার এইভাবে করতেই পারি, আমরা যতগুলো কালার করব। তো এখানে হচ্ছে আমরা অলরেডি কালার দেখো অনেকগুলো করে ফেলছি। এবং হচ্ছে যে আমরা যদি এটাতে কালার করতে চাই, এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা আমরা কালার করবো। তো টাওয়ারটাতে একটা কালার দিয়ে দিই, টাওয়ারটাতে কালার দেওয়ার পরে কালার ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। আচ্ছা, তো টাওয়ারটা আমি একটা কালার দিয়ে দিলাম। দেখুন যে ক্রমাগত আপনি প্রত্যেকটা সিস্টেমে এভাবে কালার করে নিতে পারেন, এবং জুম করবেন, যত জুম করবেন এবং কালার করবেন। দেখুন যে এখানে আমার একটা অংশ, আমি টাওয়ারটাকে সরাই নিতে পারি, টাওয়ারটা আগাই দিতে পারি, আবার টাওয়ারটাকে আমি এদিকেও নিতে পারি, টাওয়ারটা আমি এখানে বসে দিতে পারি। তো এটা হচ্ছে যে আমরা পুরোটাকেই নোড়ানোর করতে পারবো, পুরো টাওয়ারটাকে আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, আমার যেখানে ভালো মনে হয় আমি সেখানে দেবো। এই ঘরটাকেও আমি নোড়াইতে পারি, ঘরটাকে আমি যদি মনে করি আমি এখানে দেবো, ঘরের চালাটা আছে, ঘরের সিস্টেমটা আছে, পুরো ঘরকে আমি নোড়াবো। দেখুন আমি ঘরের বডিটা বের করে দিলাম, আর ঘরের বডিটা এখানে ডুবাই দিতে পারি। তো ঘরের বডি, ঘরের চালা, ঘরের সব সিস্টেমে আমি এখান থেকে নোড়াই নিতে পারি। তো এখানে আরও কিছু মজার ব্যাপার আমি আপনার দেখাবো আজকে। যে এই যে পুরো দেখতেছেন যে আপনি কালারটা, যে আমাদের এই কালারটা পছন্দ হচ্ছে না, তাহলে আমরা কী করবো, এই 3D প্রিজমা কালারটাকে আমরা যেটা 3D ক্লোক বা ফ্রি ফায়ারের ক্লোক যেভাবে টাওয়ারটা তৈরি করে, আমরা সেই কালারটা ব্যবহার করতে চাই। তাহলে সেই কালারটা ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা আপনি বডিটা টাচ করবেন। টাচ করার পরে আপনার যদি কাস্টম কিছু পিকচার থাকে, যেমন দেখুন যে কাস্টম আমার পিকচার ব্যবহার করবো, সেই কাস্টম পিকচারের জন্য আমরা কী করতে হবে, এইখানে যাব। দেখুন যে ঠিক এইখানে যাবো আমরা, টুকস এখানে আমি ক্লিক দিয়ে দিব। তো এখান থেকে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ফাইলে যাব। ফাইলে যদি আমাদের কাস্টম কিছু পিকচার থাকে, সেটা আপনার নিজের পিকচার দিতে পারেন বা অন্য কারো পিকচার দিতে পারেন, এবং হচ্ছে আপনি 3D ক্লোক টাওয়ারের কিছু পিকচার দেওয়া পাওয়া যায়, আপনি সেই পিকচার দিতে পারেন। তো দেখুন যে আমার এখানে কিছু পিকচার দেওয়া আছে, আমি এখানে কিছু একটা পিকচার দিয়ে দিব। সেটা হচ্ছে যে আমি এই পিকচারটা ব্যবহার করব। আমি দেখুন যেটা ব্যবহার করছি, করার পর আমি ওপেন দিয়ে দিলাম। দেখুন যে দেখুন আমার একটা পিকচার কাজ হয়ে গেছে, বা একটা পিকচারের কালার হয়ে গেছে। এখন আমি এটা দিব না, আমি আমার পার্সোনাল একটা পিকচার দিই আপনি আপনাদের দেখার সুবিধার্থে। এখানে আবার ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি টেক্সট কালার, আবার আমি চয়েস কালার দিলাম। তো চয়েস আমরা যেকোনো একটা দিব। তো ধরুন যে আমি আমার পিকচারটা দিব, তো আমার পিকচারে চলে গেলাম। তো এখানে অনেক পিকচার আছে, আমি ক্যামেরা থেকে একটা পিকচার দিব। তো ক্যামেরা অনেক পিকচার আছে, আমি এখানে আমার পিকচারটা দিব, কিন্তু আমার পিকচারটা ভালোভাবে স্পষ্ট আসবে না। তো দেখুন যে JPEG পিকচার লাগবে। তো এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি আপনার চয়েস মধ্যে একটা পিকচার দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমার চয়েস মধ্যে পিকচার হচ্ছে, আমি ধরুন যে এই পিকচারটা দিয়ে দিলাম। দেখুন যে এখানে অন্য একটা পিকচার শো করেছে, এখানে দেখুন যে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমার পিকচারটা শো করেছে, এখানে আমি আছি, কিন্তু কালার অন্যটা থাকার কারণে অন্য কালার চলে আসছে। তো কালারটা ওখানে সিলেক্টেড করে দেওয়া যাবে, যেমন নীল কালার আছে, আমি হোয়াইট কালার করে দিতে পারি, দিলে হয়তো বা আমাকে বুঝতে পারে। এখানে আমি হোয়াইট দিতে পারি, তো আমি একটা হোয়াইট কালার করে দিই। দেখুন যে আমি হোয়াইট কালার করে দিয়েছি, এবং হচ্ছে যে আমার পুরো স্টেপটা আমার বিছানা থেকে শুরু করে আমাকে আমার ছবি সহ আসতেছে ভেঙে ভেঙে।
তো আপনি এই সিস্টেম করতে পারেন। এখানে আপনি যত সিস্টেম করতে চান আপনি তত সিস্টেম করতে পারবেন। এখানে যদি আমরা বলি যে আমরা এই কালারটা দিয়ে আমি অন্য একটা কালার দিব, তো আমরা এখানে ঠিক এখানে একটা কালার যেটা দিব সেটা হচ্ছে যে আমরা পিক্সেলের কালার যেহেতু সেটা হচ্ছে আমরা একটা ফিল্ড কালার দিয়ে এক কালার দিয়ে দিই, ফিল্ডটা এটা দিয়ে দিলাম না, এটা দিচ্ছি না, এখানে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ধরো দেখুন যে আমি অলরেডি একটা কালার দিয়ে দিয়েছি, এখন আমি পুরো ফিল্ডটাকে একটা কালার দিব, তো ফিল্ডটা দেখি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা কালার চয়েস করে দিব, তো ফিল্ডটার জন্য আমি এক কালার করে দিব, এক কালার করে দিলে অনেক সুন্দর হবে। তো দেখুন যে আমি পুরোটাকে গাছ সিস্টেম করে দিয়েছি। তো এটাতে দেওয়ার পরে আমি এখন টাওয়ারটা কালার করব। তো টাওয়ারটা যদি আপনারা কালার করতে চান তো ঠিক একইভাবে টাওয়ারটাতে কালার করতে হবে, তো টাওয়ারটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ঠিক একইভাবে নিচের এই অংশটাতে যাবেন, আমি আবার দেখা দিচ্ছি, এই যে এটাতে এটাতে গিয়ে আপনি ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি যেটাকে কালার করতে চান বা যে স্টাইলে করতে চান, এখানে হচ্ছে অনেকগুলো স্টাইল অলরেডি চলে আসছে, তো এখানে আমরা একটা স্টাইল দিয়ে দিই, আমরা এই স্টাইলটা দিয়ে দিই। তারপর দেখুন যে আমার এই স্টাইলটা হয়ে গেছে, একটা কালার হয়ে গেছে এখানে। তো এই কালারটা নীল ছিল, আমি এখানে যদি লাল করে দিই তাহলে আরও সুন্দর দেখা যাবে। আচ্ছা, তো এখানে আমরা যে কালারটাই করতে চাই সেই কালারটা এখানে সুন্দরভাবে ফুটে উঠবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কোন কালারটা কীরকম করলে ভালো হবে এবং কোন কালারটা সৌন্দর্য আসবে। তো আমরা এটা দিয়েছি এবং হচ্ছে যে এখানে আমরা 3D ক্লোক টাওয়ারের আমরা অনেক কালার করতে পারি, এবং হচ্ছে এটা ফ্রি ফায়ারের একটা কোডিং সিস্টেম, এবং হচ্ছে ফ্রি ফায়ারের এটা একটা কোড, তো এখান থেকে আমরা সব কালারিং প্লাস হচ্ছে সব কালারই করতে পারি। যেমন এই ঘরের কালারটা দেখতেছেন, এটাকে আমি যদি অন্য কালার দিয়ে আমি লাল করে দিতে পারি, তো এই ঘরের কালারটা আমি লাল করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমি এইটা নীল নিচেরটাকে আমি একটা কালার করে দিতে পারি, এটাকে পুরোটাকে আমরা নীল করে দিতে পারি, নীল করে দিয়ে দিলাম। দেখুন যে এই ঘরের সিস্টেমটা এটা হয়ে গেছে। এখন আমি এই ঘর থেকে শুরু করে আমি এখানে অন্য ঘরগুলো কাজ করব। যেমন আমি এইটা ঘরে কাজ করতে পারি, এটার আমি উপরে ছাদটা দেখুন যে কালারটা সুন্দর আছে, আমি ছাদে কালারটা অন্য একটা কালার দিই। তো আমি এই ঘরের কালারটা দিলাম নীল, এবং হচ্ছে যে ঘরের কালারটা দিব আমি লাল। তো দেখুন যে আমার এখানে কিন্তু ঘরের কালার আমি দিয়ে দিয়েছি, তো আমি একটা লাল ঘরে কালার দিয়ে দিলাম। তো দেখুন যে আমরা যতগুলো স্টাইল করতে চাই বা যত কালার করতে চাই আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে কালার করবো, এবং 3D ক্লোক টাওয়ার প্রত্যেকটাই আরও সুন্দর সুন্দর কালার করবো। এবং হচ্ছে যে আমি এখানে পার্ট ওয়ানের কালার করলাম, পার্ট টু পার্ট থ্রি থাকবে এই কালার এই 3D ক্লোক টাওয়ারের। এবং হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, তা হচ্ছে যে সাবস্ক্রাইব প্লাস বেল বাটন ক্লিক করে রাখবেন। এবং যদি কেউ যদি বুঝতে সমস্যা হয় যে আপনারা বুঝেননি, এবং হচ্ছে কোনোখানে যদি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনাদেরকে বুঝাই দেওয়া যাবে, সেজন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেমন আমি এই ঘরটাকে একটা কালার করে দিচ্ছি, দেখুন তো এখানে আমি একটা যে কোনো একটা কালার দিয়ে দিব, এটাকেও একটা কালার করে দিই। তো এখানে সুন্দর সুন্দর অনেক অনেক ডিজাইন করা যায় এবং অনেক কালার করা যায়, এবং আপনি ইচ্ছা হলে জুম করে করে এটা ঘরের ভিতরে ঢুকতে পারেন, ঘরের ভিতরটা কালার করে দিতে পারেন। দেখুন যে আমরা এই ঘরের ভিতরে যদি ঢুকতে পারি তাহলে হচ্ছে এই ঘরের ভিতরে কী আসছে, এই ঘরের ভিতরে ঠিক তেমনটা কোনো কিছু নাই। আমরা যদি এই ঘরের ভিতরে আবার ঢুকি আমরা এই ঘরের ভিতরটা কালার করে দিতে পারি, যেমন এই ঘরের ভিতরটা কালোটা একবারে কালো আছে, এটাকে আমরা যদি পুরোটাকে সাদা করে দিই, এই যে পুরোটা সাদা হয়ে গেছে, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কালার করতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পিকচারে কালার করবো। এবং হচ্ছে যে 3D এখানে কীভাবে আমরা কার্টুন অ্যাড করবো, প্লাস হচ্ছে আমরা এখানে কীভাবে অ্যানিমেশন অ্যাড করবো, এবং এখানে আমরা কীভাবে কার্টুনগুলো চলাচল করবে সেই বিষয়ে আমি আপনাদেরকে পরে ভিডিও দেখাবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক প্লাস বেল বাটন ক্লিক করে রাখবেন পরে ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।